হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজড হওয়া একটা ট্রেলার যেটা বিঞ্জে অ্যাপে আসতে চলেছে, বরফ কলের গল্প, সেটা নিয়ে। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ট্রেলার হলো সেই ট্রিগার যেটা দিয়ে মানুষকে মেন প্রোডাক্টের দিকে অ্যাট্রাক্ট করানো হয়। তো প্রথমে একটা ভালো জিনিস করেছিল বিঞ্জে অ্যাপ, যে তাদের পোস্টারটা খুব ভালোভাবে বানিয়েছিল। কিন্তু ট্রেলারটা দেখার পর এটাই মনে হলো যে লকডাউনের সময় প্রচণ্ড তাড়া খেয়ে লোক যেমন পালিয়ে যায়, দোকানে ঝাঁপ বন্ধ করতে ভুলে গিয়ে ছুটে চলে যায়, সেরকম এডিটিংয়ের সময় যেন প্রচণ্ড তাড়া তাদের কাছে ছিল। যেমন তেমন করে যেন এডিটিং করে জিনিসটাকে বার করা হয়েছে। তো ট্রেলারটা মোটের উপর শুরুতেই বলছি খুব একটা ভালো লাগেনি। এর সঙ্গে রয়েছে রঙের আতিশয্য, সাউন্ডের বিকট ব্যবহার, যেটা শুনে কিরকম একটা লাগে। শীতলতা হার মানে সেই ঠান্ডা মাথার খুনির কাছে। এছাড়া আপনি পুরো ট্রেলারেই সব কিছু দেখিয়ে দিলেন, এবং এই ট্রেলারটার সঙ্গে তেলেগু ফিল্মের আদল খুঁজে পাওয়া যায়। সব কিছু যেন ফাস্ট ফাস্ট হচ্ছে। একবার হোক্তা প্রকাশ্য দিবালোক বা নিকোষ রাতের আধার লন্ড ভন্ড সব। তো আপনারা যখন একটা বাংলাদেশের কুখ্যাত সিরিয়াল কিলার এবং নটোরিয়াস আন্ডারওয়ার্ল্ডের ব্যক্তি এরশাদ সিকদারের জীবনীর উপরে সেখান থেকে অ্যাডাপ্টেশন করে, অবশ্যই নাম চেঞ্জ করে অবশ্যই একটা ওয়েব সিরিজ তৈরি করছেন, তো সেখানে একটু ঠিকঠাকভাবে জিনিসটাকে করা উচিত ছিল বলে আমার মনে হয়। বড্ড তাড়াহুড়ো করে এই ট্রেলারটাকে বানানো হয়েছে। এবার মেন কন্টেন্ট কেমন হবে সেটা তো পরে বোঝা যাবে, আপাতত ট্রেলার দেখে খুব একটা ভালো লাগলো না। অনেকেই ইউটিউবেও কমেন্ট করেছেন যে তাদেরও ভালো লাগেনি, এটা কি হচ্ছে বোঝাই গেল না, হাসি পেয়েছে বরং অনেকের। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা ট্রেলারটা রিলিজ করলেন, তার থাম্বনেলটা কীরকম দিয়েছেন, মানে অদ্ভুত ব্যাপার। আপনারা একটা বিঞ্জে অ্যাপ, আপনাদের প্রায় 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, একটা ঠিকঠাকভাবে থাম্বনেলও আপনারা দেননি, এমনকি ট্রেলার ইউজ করলে আপনারা সেটাকে স্ট্রাইকও মেরে দেন, অল্প ক্লিপ ইউজ করলেও স্ট্রাইক মেরে দিচ্ছেন। তো ট্রেলারের ক্ষেত্রে সেটা হওয়া অবশ্যই উচিত নয়। তো ট্রেলারটা ওভারঅল এতটাই ফাস্ট যে ডিরেক্টরের নামটা অবধি দাঁড়িয়ে থেকে মানে পজ করে দেখতে হয়। সো আর কি বলবো, ওভারঅল ট্রেলারটা আমার ভালো লাগেনি। মেন কন্টেন্ট আসুক, তখন আবার দেখা যাবে যে ও জিনিসটা কেমন এরা বানিয়েছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক দিতে ভুলবেন না। টাটা।